আমরা এখন কিছু বিষয় সার্চ করে দেখব, অর্থাৎ আমরা কিভাবে একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটি ব্রাউজার সফটওয়্যার দরকার, অর্থাৎ ব্রাউজার প্রোগ্রাম দরকার। এই জন্য আমরা চাইলে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা আমরা মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম যেটি ব্যবহার করি না কেন, সেটি আমাদের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করব। এই সফটওয়্যারটি একটু খুব দ্রুত সার্চ করে এবং দ্রুত কাজ করে। এটি ফায়ারফক্স 13, অর্থাৎ ফায়ারফক্স 13 ভার্সন। এবং ফায়ারফক্স ওপেন করার পরে এরকম একটি স্ক্রিন আসবে। এখানে আমরা চাইলে গুগল সার্চ করতে পারি অথবা আমরা সরাসরি গুগল পেজের মাধ্যমে সার্চ করতে পারি। এবং এখানে আমাদের শর্টকাট একটি গুগল অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে আমরা সার্চ করতে পারি। এক্ষেত্রে আমরা প্রথমে গুগল সার্চ সাইটে ঢুকবো। এই জন্য আমরা google.com দিয়ে এন্টার দেন। আমাদের গুগল পেজটি ওপেন হয়েছে, গুগল সাইটটি আমরা ব্রাউজ করছি। এখানে আমাদের দেখতে হবে যে আমরা প্লাস ইউ, অর্থাৎ এটি একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট সেকশন। এখান থেকে আমরা ফেসবুকের মতো গুগলের সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট খুলে আমরা বিভিন্ন চ্যাটিং অথবা আমরা ফাইল শেয়ারিং করতে পারবো। সার্চ, অর্থাৎ এটি আমাদের প্রধান একটি ইঞ্জিন, গুগলের সার্চের প্রধান ইঞ্জিন। এটির মাধ্যমে আমরা যে কোনো সাইট, যে কোনো পেজ অথবা যে কোনো বিষয় আমরা সার্চ করে জানতে পারবো। ইমেজ, এটি দিয়ে আমরা গুগল ইমেজ সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা যে কোনো পিকচার সার্চ করে বের করতে পারবো। ম্যাপস, অর্থাৎ এর মাধ্যমে আমরা গুগলের থেকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার ম্যাপ আমরা দেখতে পাবো এবং যে কোনো জায়গার লোকেশন দেখতে পাবো। ম্যাপে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ম্যাপ চলে আসছে। দেন প্লে, অর্থাৎ এটি আমাদের যাদের অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করে, তাদের বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন গেম ডাউনলোড করার জন্য এই সাইটটি ব্যবহার করা হয়। ইউটিউব, ইউটিউবের ডিফল্ট একটি লিংক এখানে দেওয়া আছে, এটি আগে ছিল না। এবং গুগলের মাধ্যমে বিভিন্ন নিউজ আমরা জানতে পারবো, বিভিন্ন একদম নতুন তথ্য বা নতুন নিউজগুলো আমরা জানতে পারবো, বর্তমান নিউজগুলো আমরা জানতে পারবো। জিমেল, এটির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট জিমেল ঢুকে আমাদের মেইল চেক করা যাবে। এবং আরও আনুষঙ্গিক নতুন অপশন এখানে দেওয়া আছে, ভিডিও, ফাইন্যান্স ইত্যাদি। প্রথমে আমরা সার্চ ইঞ্জিনটি দেখব যে কিভাবে আমরা একটি পেজ সার্চ করে বের করব। এখানে আমরা সার্চে ক্লিক করার পর আমাদের এখানে একটি টেক্সট বক্স আছে, এখান থেকে আমরা ক্লিক করে যে কোনো সাইটে আমরা ঢুকতে পারবো। যেমন ধরা যাক আমি যদি গ্রাফিক্স জাতীয় কোনো সাইট বের করতে চাই সার্চ করে, তাহলে আমাদের অবশ্যই এখানে গ্রাফিক্স সাইট দিয়ে যদি আমরা সার্চ দিই, গ্রাফিক্স ডিজাইন সাইট, তাহলে আমাদের এখানে বেস্ট গ্রাফিক ডিজাইন সাইট, ফ্রি গ্রাফিক্স ডিজাইন সাইট, গুগল নিজে কিছু আমাদের ইনফরমেশন দিচ্ছে যে আমরা কোন টপিক্সটি খুঁজব। আমরা প্রথমে গ্রাফিক ডিজাইন সাইটই আমরা খুঁজে দেখি। এখানে ইজি গ্রাফিক ডিজাইন, ইউর পার্সোনাল ওয়েবসাইট ইত্যাদি, এবং এখানে ছোট কিছু বিষয়ে দেওয়া থাকে। এবং এখানে স্টার, অর্থাৎ কতটুকু ভ্যালু এই সাইটটির, সেটি স্টার মার্ক দেওয়া থাকে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, গুগলের সার্চ ইঞ্জিনে যে সাইটটি অথবা যে ওয়ার্ডটি দিয়ে সার্চ করবেন, প্রথমে যে ওয়ার্ড যে লিঙ্কটি থাকে সেটি অনেকটা ট্রাস্টেড সাইট এবং সেটি বেশি হিট পড়ে এই সাইটে এবং বেশি ব্যবহার হয় এই সাইটটি, তারপরে পর্যায়ক্রমে লিস্টে আসতে থাকে বিভিন্ন ধরনের সাইট, টোলবার, গ্যালারি আর্ট, 99 গ্রাফিক্স ডিজাইন রিসোর্স। আমরা ধরে না যে 99 গ্রাফিক্স রিসোর্স এটি একটি ট্রাস্টেড সাইট এবং ক্রিয়েটিভ একটি সাইট। আমরা এখানে ক্লিক করে নিউ ট্যাব অথবা আমরা সরাসরি ক্লিক করে আমরা যেতে পারি। মজিলা ফায়ারফক্সে নিউ ট্যাব একটি ফাংশন থাকে, যেটির মাধ্যমে আপনি নিউ ট্যাব দিয়ে সার্চ ইঞ্জিনটিকে ঠিক রাখতে পারেন। এবং এটি এই পেজটিকে রেখে আমরা নতুন একটি ট্যাবে এখানে
এরকম একটি নতুন ট্যাবে আমরা ওই পেজটি আমরা এই পেজটি আমরা দেখতে পারি দেখে নিই আমরা রাইট বাটন চেপে মাউস পয়েন্টারে দেন আমরা ওপেন লিংক ইন নিউ ট্যাব নতুন একটি ট্যাবে এবং আমাদের সার্চ ইঞ্জিনের সমস্ত লিস্ট এখানে আমাদের ঠিকই আছে এটি একটি ডিজাইন সাইট অর্থাৎ এখানে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন বিক্রি অথবা কিনতে পারবেন অথবা আমি যদি এখানে রাইট বাটন চেপে আমরা ওপেন লিংক ইন নিউ উইন্ডো অর্থাৎ নতুন একটি উইন্ডো আমাদের এখানে চলে আসবে ওই লিংকটি ওপেন হয়ে এবং এখানে আমাদের অন্যান্য আদার সাইটের একটি আমাদের অ্যাড দেওয়া থাকে অর্থাৎ অ্যাডস ওয়াই দিস অ্যাডস এখানে আমাদের ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কেন এই অ্যাডগুলো এখানে আছে আমরা সার্চ করার সাথে সাথে এখানে আরেকটি আমরা অপশন পাবো ওয়েব ইমেজ ম্যাপস ভিডিও ইত্যাদি আমরা যদি ইমেজে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই সেম গ্রাফিক্স ডিজাইনের উপরে আমাদের ইমেজ চলে আসে আমরা প্রথমে সার্চ ইঞ্জিনটি দেখব এবং আমরা চাইলে এখানে আরও কিছু তাদের সার্চ রিলেটেড টু গ্রাফিক্স ডিজাইন সাইট অর্থাৎ এই গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কিছু কিছু সাইটের লিংক এখানে দেওয়া আছে অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা কোন জাতীয় এখান থেকে আমরা সরাসরি অন্য অন্য অপশনও যেতে পারি গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিও গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিও ওয়েবসাইট ইত্যাদি এবং এখানে আমাদের গুগল লেখার সাথে আমরা 1 2 3 4 এভাবে আমাদের 10টি পেজ আমরা পাবো তারপরে 10-এর পরে আমরা নেক্সট 11 নম্বর পেজে যেতে পারবো 11 থেকে বাকি অংশ এখানে যতগুলো পেজ সে এই জাতীয় রিলেটেড অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যত পেজ আছে সব এখানে সে শো করবে দ্বিতীয় পেজ আমরা দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইন রিলেটেড সাইট এবং এখানে আমরা আমাদের দেখানো হচ্ছে যে সম্পর্কিত যে এই গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সম্পর্কিত যতগুলো সাইট এখানে আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে যে আমাদের 0.17 সেকেন্ডসের মধ্যে আমাদের এতগুলো সাইট সে পেয়েছে সার্চ করে এবং তা খুব দ্রুত খুব ফাস্ট বের করে দিয়েছে আমাদেরকে এবং প্রথমে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে ইয়েলো লাইনটির মধ্যে যে দুটি সাইট অথবা যে তিনটি যে কোনো যে কয়টি সাইটই হোক না কেন সাইটের লিংক যদি থাকে সেগুলো অবশ্যই নাম্বার ওয়ান অর্থাৎ বেশি হিটেড সাইট এটি আমাদের খেয়াল রাখতে হবে এবং আমরা যদি অন্যান্য যেমন ধরা যাক 3D অ্যানিমেটেড সাইট 3D অ্যানিমেটেড সাইট আমাদের বিভিন্ন ধরনের 3D অ্যানিমেটেড সাইটের আমাদের অ্যাড্রেস লিংক এখানে আছে আমরা যে কোনো সাইট আমরা যদি চাই ইনফরমেশন বেস সাইট ইনফরমেশন টেকনোলজি বেস সাইট টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে আমাদের বিভিন্ন তথ্য এবং এখানে আমাদের দেখাচ্ছে যে উইকিপিডিয়া আমাদের ইনফরমেশন দেখাচ্ছে অর্থাৎ উইকিপিডিয়াতে আমরা গিয়ে এখান থেকে আমরা সার্চ করতে পারবো এবং এখানে আরেকটি খেয়াল রাখতে হবে বিষয় যে আমরা এখানে যে টাইপ করি অর্থাৎ আমাদের কোনো স্পেলিং প্রবলেম আছে আমরা উইকিপিডিয়াতে ঢুকবো কিন্তু উইকিপিডিয়ার আমরা পারফেক্ট স্পেলিং জানি না কিন্তু এখানে আমাদের জাস্ট প্রথম দুইটি ওয়ার্ড অথবা তিনটি ওয়ার্ড দিলেই গুগল নিজে একটি সাজেশন দেবে সেটি সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের পারফেক্ট অর্থাৎ কাঙ্ক্ষিত সাইটটিতে আমরা ঢুকতে পারবো যেমন শুধু উইকি লিখলাম উইকিপিডিয়া উইকি উইকিলিক্স এবং উইকি স্পেস বিভিন্ন সাইট আমরা উইকিপিডিয়াতে ক্লিক করব এবং আমাদের প্রথমে উইকিপিডিয়া অর্গানাইজেশনে আমরা নতুন ট্যাবে যাই আমরা উইকিপিডিয়াতে সাইটে আমরা ঢুকলাম এবং এখান থেকে আমরা ইংলিশ সিলেকশন করে নিয়ে আমরা উইকিপিডিয়াতে বিভিন্ন ইনফরমেশন আমরা চেক করতে পারবো এবং উইকিপিডিয়া সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব আমরা শুধু এখন সার্চ ইঞ্জিন ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিব
যেমন ধরো যে আমরা আরো কিছু সাইট সম্পর্কে ইনফরমেশন নিয়ে নিই, যেমন আমরা MP3 সং অথবা আমরা শুধু সং, MP3 সং রিলেটেড সাইট, এবং এখানে আমাদের আমি আমরা যদি ভুল কোনো ওয়ার্ড সার্চ করি, অর্থাৎ যদি আমরা ভুল সার্চ করে ফেলি, তাহলে অবশ্যই আমাদের নিচে একটি রেজাল্ট শো করবে, শোয়িং রেজাল্ট ফর MP3 সংস রিলেটেড সাইট। অর্থাৎ আমাদের এখানে স্পেলিং ভুল আছে, এই জন্য গুগল আমাদেরকে একটি সাজেশন দিয়েছে যে আমরা এই টাইপের ওয়ার্ডটি খুঁজছি বা এই টাইপের আমরা ওয়ার্ড দিয়ে সার্চ করতে চাই কি না। ইয়েস যদি হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা সেই সাইটটি এবং এখানে অটোমেটিকলি স্পেলিং শুদ্ধ হয়ে গেছে, স্পেলিং ক্যারেক্টার স্পেলিং হয়ে গেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি MP3 সং, ফ্রি মিউজিক, ইন্ডিয়া মুভি, সং হিন্দি ইত্যাদি MP3 রিলেটেড যত সাইট এখানে। এবং এখানে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করব যে টেন টপ ওয়েবসাইট টু ডাউনলোড MP3 সংস ফ্রি সংস .pk, অর্থাৎ এখানে এমন একটি সাইট এটি যেটির মাধ্যমে আমরা 10টি MP3 রিলেটেড ওয়েবসাইটের খোঁজ পাবো, অর্থাৎ সবচেয়ে ভালো 10টি ওয়েবসাইটের খোঁজ পাবো এর মাধ্যমে। এখানে আরও বিভিন্ন 10টি প্রচলিত ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আমরা পাবো। এটি একটি ব্লগ সাইটের মতো, অর্থাৎ ব্লগ টাইপের সাইট। এভাবে আমরা বিভিন্ন লিঙ্কের মানে একটি লিঙ্ক থেকে আমরা আরও প্রায় 10টি 15টি 20টি লিঙ্কে আমরা যেতে পারবো সার্চ ইঞ্জিন ব্যবহার করে। এবং আমরা যদি চাই ভিডিও টাইপের সাইট, অর্থাৎ আমরা মুভি বা ভিডিও টাইপের সাইট এটা খোঁজ করতে, তাহলে আমরা এখানে খোঁজ করতে পারবো, যেমন ফ্রি মুভি স্ট্রিমিং ডাউনলোড স্ট্রিমিং সাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি টপ 25 ফ্রি মুভি টিভি ওয়েবসাইট বেটার ব্লগ, এবং এখানে ওয়াচ মুভিজ অ্যান্ড টিভি শো অনলাইন ফ্রি। এখানে আমরা ক্লিক করলে আমরা টিভি শো বা আমরা মুভি দেখতে পাবো। এভাবে আমরা বিভিন্ন সাইটের এবং আমরা যা দিয়ে খোঁজ করতে চাই সে সাইটটি পাবো, চাইলে আমরা কোনো কোম্পানির সাইটও খোঁজ করতে পারবো। এবং এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যদি বাংলাদেশের কোনো সাইট আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা অবশ্যই ভিন্ন পন্থা আমাদের সার্চ করতে হবে, সেটি আমরা দেখাচ্ছি। আমরা প্রথমে অ্যাড্রেস বারে গুগল লিখে এন্টার দিলে আমাদের গুগলের প্রথম পেজটি আসবে। এখানে আমরা google.com.bd অথবা আমরা সরাসরি এখানে টাইপ করতে পারি google.com.bd, তাহলে আমরা বাংলাদেশের পেজটি পাবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ অথবা বেঙ্গলি, অর্থাৎ এখানে আমরা এখন বাংলা পাচ্ছি, এবং আমরা চাইলে এই সাইটটি আমরা ইংলিশ পাবো, অর্থাৎ ইংলিশে, কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে যে google.com.bd। আমরা বাংলায় টাইপ করি, বাংলা দিয়ে এখানে যদি আমরা বাংলা ওয়ার্ডগুলোকে টাইপ করি, অর্থাৎ বাংলাদেশি কোনো সাইট অথবা বাংলা ভাষা বাংলা কোনো শব্দের বিষয় বাংলাদেশ, আমি যদি ইংরেজিতে লিখি ইংলিশে বাংলাদেশ, তাহলে আমাদের বাংলাদেশ, বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ, বাংলাদেশের বাংলাদেশ ইত্যাদি। আমরা চাইলে আমরা বাংলাদেশ প্রতিদিন অর্থাৎ এই পত্রিকাটি আমরা পত্রিকার খবরটি আমরা পেতে পারি, অথবা আমরা অন্য অন্য যদি আমরা ইংরেজিতে সার্চ করি এখানে, সেটি আমাদের বাংলায় কনভার্ট করে দেখানো হবে। যেমন মতিঝিল ইংরেজিতে আমরা এখানে টাইপ করলাম মতিঝিল, বাংলায় আমাদেরকে দেখানো হচ্ছে মতিঝিল ঢাকা। এখানে ক্লিক করলে আমরা মতিঝিল ঢাকায় আমরা বিভিন্ন ধরনের তথ্য পাবো, আনন্দ কম্পিউটার্স, ঢাকা ইম্পিরিয়াল কোম্পানি লিমিটেড ইত্যাদি সাইটের আমরা ইনফরমেশন এখান থেকে বের করতে পারবো সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে। অথবা আমরা ইংরেজি যদি চাই, আমরা ইংলিশে ক্লিক করে নিয়ে আমরা এখানে ইংরেজি টাইপ করতে পারবো, যেমন ধরা যাক আমাদের বাংলাদেশে বিভিন্ন সাইট অথবা কোনো পত্রিকা সাইট আমরা খুঁজে বের করতে চাই, ডেইলি স্টার,
অথবা আমরা অন্য কোনো পত্রিকা ডেইলি ইত্তেফাক আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ittefaq.com বাংলাদেশ নিউজ 24 ইত্যাদি এখন আমরা চাইছি যে এখানে আমরা একটি অপশন দেখতে পারবো দা ওয়েব পেজ ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটি সার্চ করতে চাচ্ছি এটা কি বাংলাদেশ থেকে আমরা যাচ্ছি কিনা অর্থাৎ বাংলাদেশের মধ্যে থেকে এই সাইটটি আমরা বের করতে চাচ্ছি কিনা আমাদের বিভিন্ন ধরনের যেমন ধরা যাক আমরা অন্য কোনো একটি কোম্পানি আমরা খুঁজে বের করব তার মধ্যে ধরা যাক ট্যুরিজম ট্যুরিজম ইন বাংলাদেশ অথবা আমরা ট্যুরিজম সাইট এখন আমরা দেখতে পাবো ট্যুরিজম সাইট এখানে বিভিন্ন দেশে আছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ট্যুরিজম সাইট আমাদের সার্চ করে দেখাচ্ছে আমাদের এতগুলো ট্যুরিজম সাইট পেয়েছে ফুল সমস্ত ওয়ার্ল্ড থেকে এবং আমরা যদি চাই শুধু বাংলাদেশ থেকে আমরা ট্যুরিজম সাইটটি বের করব বাংলাদেশের বিভিন্ন ট্যুরিজম সাইট তাহলে আমরা ট্যুরিজম সাইট লিখে আমরা এখানে দেখতে পাবো যে দা ওয়েব এখানে পাশে লেখা আছে পেজেস ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশের যত পেজ অর্থাৎ বাংলাদেশের থেকে যত পেজ করা হয়েছে সেই পেজগুলোকে আমরা চাই এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে এতগুলো সাইট পেয়েছে ট্যুরিজমের উপরে বাংলাদেশের এবং এখান থেকে আমরা বাংলাদেশের সমস্ত ট্যুরিজম সাইটগুলো আমরা পাবো যেমন ধরা যাক ইকো ট্যুরিজম এটি আমাদের বাংলাদেশে একটি সাইট এবং বিকম এ মেম্বার ইকো ট্যুরিজম অর্গানাইজেশন এগুলো সব আমাদের দেশি অর্থাৎ বাংলাদেশের সাইট যেহেতু আমরা পেজ ফ্রম বাংলাদেশ দিয়েছি অর্থাৎ বাংলাদেশ থেকে সমস্ত পেজগুলো সার্চ করে এখানে আমাদের লিস্ট করে দিয়েছে ইকো ট্যুরিজম অফ বাংলাদেশ তো আমরা এইভাবে চাইলে বাংলাদেশের সাইটগুলো আমরা খুঁজে বের করতে পারবো গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে অথবা আমরা বাংলায় কনভার্ট করে আমরা বাংলা ইংরেজি টাইপ করে ইংরেজি থেকে বাংলা কনভার্ট হয়ে আমাদের সাইটগুলো আমরা খুঁজে বের করতে পারবো গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন নিউজ আমরা জানতে পারবো এবং একদম লেটেস্ট নিউজগুলো আমরা জানতে পারবো এখানে আমরা নিউজে ক্লিক করব নিউজে ক্লিক করে আমরা এখান থেকে নিউজের বিভিন্ন টপিক এবং সরাসরি হেডলাইনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো বিভিন্ন নিউজ এবং সম্পূর্ণ নতুন নিউজগুলো আমরা এখান থেকে জানতে পারবো এবং অনেক সময় দেখতে পারবো যে আমরা আমাদের নিউজের বিভিন্ন ভিডিওগুলো এখানে আমরা পাবো নিউজ বিভিন্ন নিউজের ভিডিও সরাসরি এখান থেকে আমরা দেখতে পারবো এবং এখানে টপ স্টোরিজ অর্থাৎ টপ স্টোরিগুলো আমরা এখানে জানতে পারবো রেড মিট্রমি ইত্যাদি আমরা আমাদের টপ স্টোরিগুলো এখানে হেডলাইন আকারে দেওয়া থাকবে একদম প্রথম সারিতে বাংলাদেশ বাংলাদেশের আমরা নিউজ এখান থেকে জানতে পারবো বাংলাদেশের বিভিন্ন ধরনের নিউজগুলো আমরা বাংলাদেশ অ্যারেস্টেড ফরওয়ার সৌদি ডিপ্লোমা ডেথ এবং আমরা বাংলাদেশে বিভিন্ন সময়ের জুলাই 26 তারিখের রিপোর্ট এবং বিভিন্ন ধরনের নিউজ আমরা এখান থেকে পাবো তথ্য পাবো এবং ওয়ার্ল্ডের বিভিন্ন নিউজ আমরা এখান থেকে পাবো ইউএস বিজনেস আমরা যদি ব্যবসা ভিত্তিক আমরা ব্যবসায়িক টাইপের কোনো নিউজ চাই তাহলে আমরা বিজনেস মাধ্যমে আমরা ওয়ার্ল্ডের সমস্ত ব্যবসায়িক নিউজগুলো আমরা জানতে পারবো সায়েন্স ফিকশন স্পোর্ট এন্টারটেইন হেলথ স্পটলাইট ইত্যাদি আমরা এখান থেকে নিউজের মাধ্যমে আমরা গুগল সার্চ ইঞ্জিনের নিউজের মাধ্যমে আমরা ওয়ার্ল্ডের সমস্ত নিউজগুলো আমরা পাবো এবং চাইলে আমরা ভিডিও ভিডিও দেখতে পারবো এই গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে এখন আমরা দেখব গুগল ম্যাপ অর্থাৎ কীভাবে আমরা ম্যাপের মাধ্যমে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির যে কোনো লোকেশন আমরা দেখতে পাবো এখানে আমরা এই জন্য গুগলে ঢুকে আমরা গুগল থেকে গুগল ম্যাপে ক্লিক করব ম্যাপে ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস পাব এই ইন্টারফেসের মধ্যে আমাদের এই অংশটিতে ইনফরমেশন জন্য বরাদ্দ এবং এই অংশটিকে আমরা ম্যাপ দেখতে পাবো ম্যাপের মধ্যে আমাদের এখানে দেওয়া আছে যে আমরা নেভিগেশন করার জন্য আপ ডাউন এবং লেফট রাইট আমরা করে আমরা নেভিগেট করতে পারবো অথবা আমরা সরাসরি এই ম্যাপের মধ্যে মাউসের লেফট বাটন চেপে আমরা ড্রাগ করে আমরা নেভিগেট করতে পারবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি জুম ইন এবং জুম আউট আমরা দেখতে পাবো এবং এখানে আমাদের ইনফরমেশন যে আমরা
drag me to the map to the map er kothay ache cheti ekhane click kore amra zoom kore dekhte parbo map ti ebong ekhane amra click kore zoom out korte parbo othoba shorashori amra slider byabohar kore amra zoom in zoom out kore nite parbo ekhane arekti bishoy ache je amader satellite orthat amra ekhan theke ki dekhte jacchi আমরা এখন দেখতে চাই স্যাটেলাইট যদি আমরা অর্থাৎ সরাসরি উপর থেকে আমাদের ইমেজ যদি দেখতে চাই তাহলে আমরা স্যাটেলাইটে ক্লিক করব তাহলে আমাদের সরাসরি স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাবো ভৌগোলিক আকারে এবং আমরা যদি ম্যাপ আকারে চাই অর্থাৎ ভেক্টর ম্যাপ জাস্ট ইলাস্ট্রেশন করা অর্থাৎ ড্রয়িং টাইপের ম্যাপ তাহলে আমরা এখানে ক্লিক করব ম্যাপে দেন আমরা আবার ম্যাপে চলে আসব আমরা এখান থেকে ব্রাউজ করব যে আমাদের লোকেশন বাংলাদেশ দেন এখানে আমরা জুম ইন করব আমরা জুম ইন করে নিয়ে আমরা দেখব যে আমরা কোথায় আছি আমরা জুম ইন করেছি এবং এখান থেকে যদি আমরা ম্যাপ আকারে আছি আমরা যদি স্যাটেলাইট মাধ্যমে দেখতে চাই অর্থাৎ আমাদের সরাসরি পিকচার বা লাইভ টাইপের পিকচার যদি দেখতে চাই তাহলে আমরা স্যাটেলাইটে ক্লিক করে আমরা এখানে আমাদের কান্ট্রি সরাসরি স্যাটেলাইট পিকচারগুলো দেখতে পাবো এবং জুম ইন করে আমরা চাইলে আমাদের যে কোনো লোকেশন খুঁজে বের করতে পারবো এবং রাস্তাঘাট বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে জানতে পারবো এবং যদি চাই আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট কোনো লোকেশন সার্চ করে বের করতে তাহলে আমরা এখানে সার্চ বক্সে আমরা টাইপ করব যেমন ধরা যাক সুন্দরবন সুন্দরবন কমা বাংলাদেশ এন্টার দেন আমাদের এখানে সুন্দরবন ক্যানিং ওয়েস্ট বাংলাদেশ এখানে আমাদের একটি সার্চ ইনফরমেশন দিয়েছে এবং আমাদের সার্চ যদি পারফেক্ট হয় তাহলে আমরা সেই ইনফরমেশনটি পাবো অথবা আমরা এখান থেকে যদি চাই যে ঢাকা কমা বাংলাদেশ এবং আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ শুধু ঢাকা বাংলাদেশ ঢাকা ডিভিশন বাংলাদেশ যদি আমরা দেই আমরা ঢাকা ডিভিশন বাংলাদেশে সরাসরি চলে যাব এবং আমাদের ঢাকার বিভিন্ন ধরনের ইনফরমেশন পিকচার আমরা এখানে দেখতে পাবো ঢাকা ডিভিশন বাংলাদেশ আমরা শুধু ঢাকা ডিভিশনটি আমাদের দেখানো হচ্ছে এই জায়গাটিকে এবং আমরা যদি চাই ম্যাপ আকারে দেখতে তাহলে আমরা ম্যাপ আকারে দেখতে পাবো শুধু ঢাকা ডিভিশনটি আমাদের এভাবে রেড সাইন দিয়ে আমাদের দেখানো হচ্ছে এই অংশটি ঢাকা ডিভিশন অর্থাৎ এই অংশটি আমাদের রেড সাইন দিয়ে দেখানো হচ্ছে এটি ঢাকা ডিভিশন এবং এভাবে আমরা যে কোনো ডিভিশন আমরা খুঁজে বের করতে পারবো চাইলে আমরা সরাসরি ম্যাপে যাই এই যে আমাদের ঢাকা ডিভিশন ডটেড দিয়ে দেখানো হয়েছে এবং আমরা যদি চাই যে বরিশাল ডিভিশন বরিশাল বরিশাল ডিভিশন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের বরিশাল ডিভিশনটি এভাবে আমাদের ডটেড আকারে দেখানো হয়েছে শুধু বরিশাল ডিভিশনটিকে আমাদের সিলেক্ট করে দেখানো হয়েছে অথবা যদি আমরা ম্যাপে যাই তাহলে আমাদের ম্যাপে দেখব যে এভাবে রেড সাইন দিয়ে আমাদের দেখানো হয়েছে বরিশাল ডিভিশনটি এই অংশটি আমাদের বরিশাল ডিভিশন দেখানো হয়েছে এভাবে আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমাদের যে কোনো জায়গা আমাদের কান্ট্রি অথবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা যে কোনো কান্ট্রি যে কোনো জায়গা আমরা ফাইন্ড আউট করতে পারবো গুগল ম্যাপ সার্চের মাধ্যমে এবং এখানে আমাদের আরেকটি বিষয় আছে যদি আমরা এখান থেকে আরও অন্যান্য ইনফরমেশন চাই তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে অর্থাৎ আমরা যদি ফটোতে ক্লিক করি যেমন এখানে তাহলে আমাদের ওই ছবিটির ইনফরমেশন এবং সেই লোকেশনটি আমাদের দেখানো হবে এখানে বরিশাল কত মাইল নর্থে আমাদের আছে সেগুলো আমাদের ইনফরমেশন দেওয়া হচ্ছে বরিশালের একটি উত্তরা আলেকান্দা একটি লোকেশন এবং সেই অংশটিকে আমাদের ডটেড আকারে দেখানো হয়েছে এই লোকেশনটিকে আমাদের ডটেড আকারে দেখানো হয়েছে এই লোকেশনটি এইভাবে আমরা বিভিন্ন লোকেশন যে কোনো লোকেশন যে কোনো কান্ট্রি যে কোনো লোকেশন আমরা সার্চ করে বের করতে পারবো এবং বিশেষ বিশেষ জায়গাগুলো যদি আমরা দেখতে চাই অর্থাৎ ট্রেন লাইন অথবা এটিএম বুথ তাহলে আমরা এখানে ক্লিক করব এখানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে টেরেইন ওয়েদার
webcam ইত্যাদি আমাদের এখানে অপশন দেওয়া আছে এবং এখানে চাইলে আরো মোর ট্রাফিক ট্রানজিট ইত্যাদি আমাদের দেওয়া আছে সেগুলো আমরা জানতে পারবো আমরা যদি ওয়েদার জানতে চাই তাহলে আমরা ওয়েদারে ক্লিক করব তাহলে আমাদের ওয়েদার দেখানো হবে যে এই ডিভিশনের ওয়েদারটি আমাদের বরিশাল ডিভিশনের বা বরিশাল এই অংশের ওয়েদারটি আমাদের কি অবস্থায় আছে এখান থেকে আমরা জানতে পারবো সরাসরি বা আমরা যদি স্যাটেলাইটে চাই তাহলে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আমাদের ওয়েদারের ফাংশনগুলোকে অনেক সময় জানানো হয় এবং এই জন্য আমাদের ব্রাউজার অনেক সময় আপডেট থাকতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার ফর বরিশাল ক্লাউডি বিভিন্ন ইনফরমেশন এবং আমাদের 10 দিনের ওয়েদার আমাদের আমরা জানতে পাচ্ছি এভাবে আমরা আমাদের বিভিন্ন লোকেশনের ঢাকা ডিভিশন আমরা ঢাকা ডিভিশনের ওয়েদারগুলো আমরা জানতে পারবো যেমন এখানে ক্লিক করে আমরা ওয়েদারে যদি ক্লিক করি তাহলে আমরা ঢাকা ডিভিশনের ওয়েদার আমরা জানতে পারবো বরিশাল নড়িয়া চাঁদপুর বিভিন্ন ঢাকা ডিভিশনের আশেপাশে যে ঢাকা ডিভিশনের ওয়েদারগুলো আমরা এখান থেকে মাধ্যমে জানতে পারবো শুধু ঢাকা ডিভিশন এখানে আমরা দেখানো হচ্ছে যেমন ঢাকা বাংলাদেশ টঙ্গী বাংলাদেশ নারায়ণগঞ্জ সিটি এবং আমরা যেই লোকেশন আউটে থাকবো যদি আমরা অন্য লোকেশনে যাই তাহলে সেই লোকেশনের ওয়েদার আমাদের এখানে দেখানো হচ্ছে চাঁদপুর বাংলাদেশ আমরা সরাসরি এভাবে ট্র্যাক করলে আমাদের সেই লোকেশনের ওয়েদারগুলো আমাদের এখানে দেয়া হবে ফরিদপুর ওয়েদার এভাবে আমরা ব্রাউজ করে বা ড্র্যাগ করে আমরা বা সার্চ করে আমাদের ওয়েদার এবং ওই লোকেশনের ইনফরমেশন ওই লোকেশনের ছবি অথবা ওই লোকেশনে কি কি পাওয়া যায় হোটেল বা আনুষাঙ্গিক যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো আমাদের ইনফরমেশন গুগল ম্যাপ সার্চের মাধ্যমে আমরা পাবো এবং আমরা এখান থেকে আমাদের রোড গাইডগুলো আমরা পাবো আমরা যদি চাই যে আমরা লার্জ অর্থাৎ আমাদের শুধুমাত্র লার্জ সাইজের ইমেজগুলো আমরা চাই বাকি সাইজগুলো চাই না তাহলে আমরা অবশ্যই লার্জে ক্লিক করব এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো ইমেজেই লার্জ সাইজ অর্থাৎ নির্দিষ্ট একটি রেজুলেশন এর নিচে না নিচে নয় এর উপরে যত রেজুলেশন সমস্ত ইমেজ আমাদের এখানে দেখানো হবে কোনো ইমেজেই 640 বা 480-এর মধ্যে নেই তার চাইতে বেশি অর্থাৎ হাজার হাজার মানে 1000 রেজুলেশনের মধ্যে ইমেজগুলোকে আমাদের দেখানো হচ্ছে এবং আমরা যদি চাই মিডিয়াম তাহলে আমরা মিডিয়ামে ক্লিক করব অর্থাৎ এখানে আমাদের 1000-এর নিচে বা 1000-এর মধ্যে আমাদের রেজুলেশনগুলো সার্চ করা হচ্ছে সার্চ করে 640-480 এর মধ্যে মিডিয়াম সাইজের ইমেজগুলোকে আমাদের দেখানো হচ্ছে এবং আমরা চাইলে আইকন অর্থাৎ একদম ছোট আকারে ডেস্কটপ এই আইকন আকারে আমাদের ইমেজগুলো এখানে শো করা হবে এবং আমরা যদি চাই লার্জার দেন অর্থাৎ লার্জের চাইতেও বড় তাহলে আমরা এখানে ক্লিক করব এবং এখানে সিলেক্ট সাইজ এখান থেকে আমরা কত সাইজের এবং কত মেগাপিক্সেলের ইমেজ চাই সেগুলো আমাদের এখানে সিলেক্ট করা আছে যেমন ধরা যাক আমি এখানে চাই 4 মেগাপিক্সেল ইমেজ অথবা 6 মেগাপিক্সেল ইমেজ আমাদের 6 মেগাপিক্সেল ইমেজগুলো এখানে দেওয়া হবে এবং এখানে দেখানো হচ্ছে 5000 রেজুলেশনের ইমেজ 3000 বিভিন্ন টাইপের ইমেজ অর্থাৎ 6 মেগাপিক্সেল ইমেজগুলো আমাদের এখানে দেওয়া হয়েছে এবং এই একইভাবে এই ইমেজগুলো আমরা শো করতে পারবো ফুল সাইজ অথবা আমরা এটিকে আমরা সরাসরি এই ইমেজের সাইটটিকে আমরা ভিজিট করতে পারবো এবং এখানে আরেকটি অপশন আছে এক্স্যাক্টলি অর্থাৎ আমরা পারফেক্ট একদম এক্স্যাক্ট যে সাইজটি আমরা চাই সেটিকে টাইপ করতে হবে অর্থাৎ আমরা এখানে যদি চাই 2000 × 1600 তাহলে আমরা এটি দিয়ে এন্টার অথবা সার্চে ক্লিক করব তাহলে আমাদের এক্স্যাক্ট সাইজটি আমরা পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি 2000 × 1600 প্রত্যেকটি ইমেজে আমাদের ঠিক একই সাইজের আমাদের ইমেজ এভাবে আমরা বিভিন্ন সাইজের মাধ্যমে আমরা বিভিন্ন ইমেজ বিভিন্ন সাইজের ইমেজ আমরা সার্চ করতে পারবো গুগলের মাধ্যমে এবং এখানে আরেকটি বিষয় আছে যে আমাদের এই যে পেজটি আমরা ওপেন করব অর্থাৎ এই ইমেজের মাধ্যমে সেটি থেকে কিভাবে আমরা সেভ করব ইমেজটিকে ধরে নেওয়া যাক আমরা ইমেজটি ওপেন করব
এবং এটিকে আমরা ফুল সাইজ ইমেজ ক্লিক করলাম যাতে আমরা ফুল সাইজটি পাই এখানে আমাদের ফুল সাইজ ইমেজটি সরাসরি দিতে পারছে না যেহেতু আমাদের ওই ইমেজটা হয়তো ওই সাইটে নাই ডিলিট বা রিমুভ করা হয়েছে এজন্য আমাদের সরাসরি সাইটে পাঠিয়ে দিয়েছে আমরা অন্য একটি ইমেজে আমরা যাব এই ইমেজটিতে যাই আমরা ফুল সাইজ আমাদের ইমেজটি আমরা পেয়েছি এবং এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে অবশ্যই ফায়ারফক্স অথবা আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার যাই হোক না কেন আমরা এখানে রাইট বাটন চেপে ইমেজের উপরে দেন সেভ ইমেজ অ্যাজ এবং ইন্টারনেট এক্সপ্লোরার যদি হয় তাহলে আমরা পাবো সেভ ইমেজ অথবা সেভ অ্যাজ এরকম পাবো একটি অপশন পাবো যাই হোক আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট আমরা আমাদের ডেস্টিনেশন ড্রাইভটি সিলেক্ট করে নিই আমরা এখানে এটিকে যে কোনো নাম দিয়ে আমরা সেভ করতে পারবো চাইলে আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে এবং এটিকে আমরা ওই ড্রাইভ থেকে আমরা ব্রাউজ করে ইমেজটি ওপেন করতে পারবো অথবা এখান থেকে সরাসরি আমরা ওপেন করে দেখতে পারবো এভাবে আমরা বিভিন্ন জাতীয় ইমেজ অথবা রিলেটেড সার্চ থেকে আমরা বিভিন্ন ধরনের ইমেজ বিভিন্ন ইনফরমেশন টাইপের ইমেজ আমরা সার্চ করতে পারবো গুগল ইমেজ সার্চের মাধ্যমে এবং আমরা আমাদের সাইজ আমরা যে সাইজের ইমেজ চাই সেই সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবো এখন আমরা দেখব ইমেজ সার্চ করা অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিভাবে ইমেজ সার্চ করে পাবো এটি তেমন একটি জটিল বিষয় না এই জন্য আমরা ইমেজে ক্লিক করব এবং এখান থেকে আমরা গুগল ইমেজ পাবো এবং এখানে আমরা ইমেজের টেক্সটি টাইপ করে সার্চ করার একটি টেক্সট বক্স পাবো এখানে আমরা ধরে নেওয়া যাক আমরা ল্যান্ডস্কেপ আমরা শুধু ল্যান্ড টাইপ করার সাথে সাথে আমাদের প্রথম সার্চ ইঞ্জিনের মতো ল্যান্ডস্কেপ আমরা পাবো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ল্যান্ডস্কেপিং ল্যান্ডস্কেপ ওয়ালপেপার ইত্যাদি আমরা ল্যান্ডস্কেপ ওয়ালপেপার ক্লিক করব দেন এখানে আমরা ল্যান্ডস্কেপ ওয়ালপেপার জাতীয় বিভিন্ন সাইট অথবা আমাদের সরাসরি ছবিগুলো আমরা এখানে পাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রিলেটেড সার্চ এবং এতগুলো আমাদের ছবি পেয়েছি আমরা এখানে 30 সেকেন্ডের মধ্যে এবং রিলেটেড সার্চের মধ্যে 0.30 সেকেন্ডের মধ্যে এবং রিলেটেড সার্চেজের মধ্যে আমরা এইচডি ল্যান্ডস্কেপ ওয়ালপেপার অর্থাৎ হাই ডেফিনেশন থ্রিডি ল্যান্ডস্কেপ অর্থাৎ আমাদের থ্রিডি রেন্ডার অথবা থ্রিডি সফটওয়্যার দিয়ে যে ল্যান্ডস্কেপগুলো ক্রিয়েট করা সেই টাইপের ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ ওয়ালপেপার ডেস্কটপ এবং মাউন্টেন ল্যান্ডস্কেপ ওয়ালপেপার ইত্যাদি আমরা এখানে কিছু রিলেটেড সার্চ পাবো এবং একদম নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাবো যে আমাদের এখানে এক নম্বর পেজে এই ছবিগুলো পেজেস টু এগুলো পেজেস থ্রি এভাবে আমাদের মাল্টিপল পেজ অর্থাৎ আমাদের ওল্ডার ভার্সন গুগল যেগুলো ছিল সেগুলোর মধ্যে প্রথম সার্চ ইঞ্জিনের মতো নিচে আমাদের 1 2 3 4 এইভাবে দেখাবে এবং নতুন করে যে গুগল পেজটি ডিজাইন করা হয়েছে সেটি বর্তমানে যে ডিজাইনটি করা হয়েছে সেটি এভাবে সমস্ত পেজ একসাথে দেখানো হয়ে থাকে এবং একদম নিচে যে অংশগুলো থাকে সেখানে আমরা দেখতে পাবো যে মোর পেজ শো মোর রেজাল্ট অর্থাৎ আমরা আরও যদি রেজাল্ট দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে আরও রেজাল্ট আমরা দেখতে পারবো এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন ল্যান্ডস্কেপ ছবি যদি আমরা যে ছবিটি আমরা দেখতে চাই এবং এখানে আমরা মাউস পয়েন্টার নিয়ে গেলে ড্র্যাগ ওভার করলে আমরা সাধারণত এখানে এর ছবিটির ইনফরমেশন দেখতে পাবো অর্থাৎ এখানে সাইটটির অ্যাড্রেস এবং উপরেরটি ছবির নাম নিচে সাইডের অ্যাড্রেস এবং এখানে ছবির রেজুলেশন আমরা দেখতে পাবো রেজুলেশন এত বা এত এবং ট্যাগ এবং অন্যান্য ইনফরমেশন এবং এই ছবিটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি অথবা আমরা ফায়ারফক্স ব্যবহার করলে অথবা ইন্টারনেট এক্সপ্লোরার যদি আমরা উইন্ডোজ 7 এর ব্যবহার করে থাকি তাহলে রাইট বাটন চেপে আমরা এখান থেকে ওপেন লিংক ইন নিউ ট্যাব দেন আমাদের নতুন ট্যাব আসবে অর্থাৎ আমাদের আগের সার্চ পেজটি থাকবে এবং এটি যদি আমরা এখানে ক্লিক করি অনেক সময় দেখা যাবে যে এই পেজটির উপরে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই পেজের উপরেই ওই লিঙ্কটি চলে আসবে এবং আমরা পুনরায় আবার আগের পেজে যেতে চাইলে আমাদের আরেকবার আবার নতুন করে সার্চ করবো যদি আমাদের ক্যাশ
না হয়ে থাকে। এই জন্য আমরা এখানে মাউস রেখে রাইট বাটন চেপে দেন আমরা ওপেন লিংক ইন নিউ ট্যাব, যাতে আমাদের নতুন করে আবার আগের পেজে আসতে না হয়। এবং একাধিক পেজ যদি আমি ওপেন করে থাকি তাহলে বারবার ব্যাক বাটনে চেপে আমাদের আসতে হবে। আমাদের বারবার এই ব্যাক বাটনটিকে চেপে আমাদের আসতে হবে। এই ক্ষেত্রে আমরা এই বিষয়টি অ্যাভয়েড করার জন্য আমরা সাধারণত এখানে রাইট বাটন চেপে আমরা নিউ ট্যাবে ক্লিক করে আমরা এখানে নতুন ট্যাবে আসব এবং ইমেজটি আমাদের ওপেন হচ্ছে। যেহেতু এটি একটি হাই রেজলিউশন ইমেজ এই জন্য একটু সময় লাগবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল ইমেজটিকে একটু জুম আউট করে আমাদের অর্থাৎ ছোট করে স্কেল ছোট করে আমাদের দেখানো হচ্ছে। এবং এটিকে যদি আমরা সরাসরি ফুল সাইজ দেখতে চাই তাহলে আমাদের এখানে পাশে ফুল সাইজ ইমেজ 2 MB এবং তা দেখানো হচ্ছে সাইজটি। ফুল সাইজ ইমেজটি আমরা দেখতে পাবো ফুল সাইজ ইমেজে ক্লিক করে। আমাদের ইমেজটি লোড হয়ে গেছে এবং আমরা ইমেজটি দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আবার আগের জায়গায় যেতে যাই তাহলে আমরা অবশ্যই ব্যাকে ক্লিক করব, আমাদের আগের পেজে চলে আসবে। এবং এখান থেকে আমরা যদি মূল পেজে যেতে চাই অর্থাৎ এই পিকচারটি যেই সাইটে দেয়া আছে সেই সাইটটি যদি আমরা ব্রাউজ করতে চাই অর্থাৎ ভিজিট করতে চাই তাহলে আমাদের এই ক্লোজ বাটনে ক্লিক করতে হবে অথবা ওয়েবসাইট ফর দিস ইমেজ এখানে ক্লিক করতে হবে। দেন আমাদের যে সাইটটি থেকে আমাদের ইমেজটি শো করা হয়েছে দেখানো হয়েছে সে সাইটটিতে আমরা ভিজিট করতে পারবো। এবং এই সাইট থেকে আমরা চাইলে আর অন্যান্য ইমেজ অথবা আমরা আমাদের ইনফরমেশন আমরা নিতে পারবো সাইটের থেকে। এভাবে আমরা চাইলে একটি ইমেজ অথবা ওই ইমেজের সাইটটি আমরা ভিজিট করতে পারবো এই গুগল ইমেজ সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এবং এখানে আমাদের আরেকটি খেয়াল রাখতে হবে, যদি আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি ইমেজের মধ্যে যেমন এনি টাইম এবং এর নিচে আমরা আরেকটি দেখতে পাচ্ছি এনি সাইজ, এটি খুব জরুরি বিষয়। এনি সাইজের মধ্যে আমরা লার্জ মিডিয়াম আইকন লার্জার দেন এক্স্যাক্টলি আমরা দিতে পারবো। এনি সাইজ অর্থাৎ আমাদের যে কোনো সাইজ, যেমন এই ইমেজটি আমাদের 1280x2024 রেজুলেশন, এটি আমাদের 640x480 এবং আরও ছোট ইমেজ আছে এখানে বিভিন্ন ধরনের ছোট ইমেজ অর্থাৎ যে কোনো সাইজের ইমেজ আমাদের এখানে শো করা হয়। গুগলের একটি অ্যাডভান্টেজ বিষয় আছে যেটি ট্রান্সলেট করা, অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজ অথবা ওয়ার্ড ট্রান্সলেট করে দেওয়া, এটি আমরা দেখতে পাবো মোরের মধ্যে। এখানে আমরা মোরে ক্লিক করে আমরা এখান থেকে ট্রান্সলেটে যাব। তার আগে আমরা আমাদের একটি ট্রান্সলেট যে কোনো একটি ওয়ার্ড আমরা কপি করে নিই। এখান থেকে আমরা ধরে নেওয়া যাক এই নিউজটি স্টক জাম্প বুস্টেড বাই ড্রাগি। এখান থেকে আমরা এই সেন্টেন্স এই বিষয়টি আমরা কপি করব। দেন কপি করে আমরা এখান থেকে মোর দেন ট্রান্সলেট ট্রান্সলেটে ক্লিক করলে আমরা ইন্টারফেসটি পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ স্প্যানিশ ফ্রেঞ্চ অর্থাৎ এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়া যেতে পারে অথবা আমরা যদি চাই যে ইংলিশ ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা যে ভাষাটি আমরা থেকে ট্রান্সলেট করব সেই ভাষাটি অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে সেটি কোন দেশি ভাষা। যদি আমরা ভাষা সম্পর্কে আইডিয়া, অনেক সময় দেখা গেল যে চাইনিজ অথবা জাপানি ভাষা আমাদের একই রকম বা একই ধরনের মনে হয়, এই জন্য যদি আমরা সেটি না জেনে থাকি বা না বুঝে থাকি তাহলে আমরা এই ইংলিশ অথবা ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব যাতে করে অটোমেটিক ডিটেক্ট করে নিতে পারে সেটি চাইনিজ নাকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এবং এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে টু বেঙ্গলি অর টু চাইনিজ যে কোনো কান্ট্রি আমরা সিলেক্ট করে নিতে পারি। দেন এখানে আমরা সেটি পেস্ট করব। পেস্ট করে আমরা কিছুক্ষণ জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে আমরা দেখতে পাবো যে সেটি ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। এবং এখানে আমাদের ক্লিক করার পরে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের হাইলাইট দেখাবে যে কোন ওয়ার্ডের মিনিংস কোনটি। এবং এখানে বাংলা ভাষায় অনেকটা ডিফারেন্ট টাইপের হয়ে থাকে এবং অনেক সময় একটু উলট পালট হয়ে থাকে। এবং চাইলে আমরা এটিকে চাইনিজ ট্রান্সলেট করতে পারি
Chinese traditional আমাদের চাইনিজ ট্র্যাডিশনাল ভাষা ট্রান্সলেট হয়ে গেছে এবং আমরা চাইলে এখান থেকে আরো অন্যান্য ভাষায় আমরা ট্রান্সলেট করতে পারি যেমন ধরা যাক হিন্দি আমাদের হিন্দি ভাষা ট্রান্সলেট হয়ে গেছে এভাবে আমরা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আমরা যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেট করে নিতে পারি যে কোনো কান্ট্রি ভাষায় অর্থাৎ ইংলিশ অথবা চাইনিজ থেকে বেঙ্গলি অথবা হিন্দি অথবা বেঙ্গলি থেকে ইংলিশ আমরা যে কোনো ভাবে ট্রান্সলেট করে নিতে পারি যেমন ধরা যাক আমরা এই ওয়ার্ডটিকে আমরা টাইপ কপি করব এবং কপি করে আমরা এখান থেকে এটিকে বেঙ্গলি থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব এখানে আমরা পেস্ট করলাম এবং এখান থেকে আমরা ইংলিশ আমরা দেব ইংলিশ এবং এটি আমাদের অটো ডিটেক্ট এবং এখানে দেখাচ্ছে বেঙ্গলি অটো ডিটেক্টে আমাদের বেঙ্গলি দেখানো হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্টক কন্টিনিউস টু অল দ্য পজিটিভ টেরিটরি এখানে আমাদের কনভার্ট হয়ে গেছে অর্থাৎ বেঙ্গলি থেকে আমাদের ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেছে এভাবে আমরা বেঙ্গলি থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বেঙ্গলি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা ট্রান্সলেট করতে পারবো এবং আমাদের এখানে একটু ওয়ার্ল্ডের সবগুলো ভাষা না থাকলেও প্রায় কাছাকাছি অনেকগুলো ভাষাই আমাদের দেয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা ট্রান্সলেট করতে পারবো